যখন গোটা রাজ্যে বিজেপি এবং তৃণমূল পার্টির মধ্যে মরণ বাঁচন লড়াই চলছে, ঠিক সেই মুহূর্তে একটি বিরাট বড় খবর উঠে আসছে। বিরাট বড় খবর উঠে আসছে এই কারণেই বলা হচ্ছে এটিকে বিরাট বড় খবর, কারণ বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি এবং প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেত্রীর সাথে একটি মেদিনীপুরের এক জনসভায় কী করছিলেন সেখানে, চলুন বিস্তারিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন তৃণমূল নেত্রীর সঙ্গে একই মঞ্চে একই জায়গাতে দেখা গেল কি কারণে। চলুন বিস্তারিত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন কি হতে চলেছে। দিলীপ ঘোষ কি পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারে, এমন কি কোনো ইঙ্গিত দিয়েছে দিলীপ ঘোষ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দিকে দিকে তৃণমূল ও বিজেপি রাজনৈতিক লড়াইয়ের মধ্যে উঠে এলো সৌজন্যের ছবি। মেদিনীপুরে রেলের ফুটওভার ব্রিজের উদ্বোধনের অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত মেদিনীপুরের বিজেপি সাংসদ ও তৃণমূলের বিধায়ক। তবে সেই অনুষ্ঠান ঘিরে দু দলের কর্মীদের মধ্যে রেষারেষির ছবিও ধরা পড়ল। রবিবাসরীয় সকালে স্লোগান যুদ্ধে সরগরম হল মেদিনীপুর স্টেশন চত্বর। ডেভেলপমেন্টের কাজে এইসব দেখা উচিত না। ডেভেলপমেন্ট যেখানে হচ্ছে, যেখানে মিদনাপুরের প্রেজেন্ট এমএলএ আমি, উনি এমপি, তো ঠিক আছে, ডেভেলপমেন্টের কাজে তো একসাথে থাকা ভালো। আজকে এখানে কেন্দ্র সরকার রেলের প্রোগ্রাম হয়েছে, আমি বিজেপির এমপি, আমাকেও ডাকা হয়েছে, সিপিএম টিএমসির এমএলএকেও ডাকা হয়েছে। এটা আমরা পার্টি হিসাবে এবং সরকার হিসাবে কেন্দ্র সরকার এটা করে, রাজ্য সরকার এটা দেখে শেখা উচিত। এদিকে সৌজন্যের আবহেও সরকারি অনুষ্ঠানে লেগেছে রাজনীতির আঁচ। দু দলের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। রেলের আধিকারিকদের সঙ্গে দিলীপ ঘোষ ও জুনমালিয়া যখন স্টেশন চত্বর ঘুরে দেখছিলেন তখনই ওঠে স্লোগান। একপক্ষ জয় বাংলা স্লোগান দিতেই পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে আর এক পক্ষ। এদিকে রেলের অনুষ্ঠানে সৌজন্যের ছবি ধরা পড়লেও অসৌজন্যের অভিযোগ উঠেছে মেদিনীপুর কলেজের 150 বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে, যেখানে তৃণমূলের মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকলেও অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ডাক পাননি বলে অভিযোগ। আমাকে 23 তারিখ ডাকা হচ্ছে, আপনারা জানেন পার্লামেন্ট চলছে, আমি ছুটিতে 4 দিন এসেছিলাম, আমি বলেছিলাম রবিবার এখানে আছি, আজকে উদ্বোধন হচ্ছে, আপনারা যদি মনে করেন আমি যেতে পারি, তারা তাতে সহমত হননি, তারা ওইদিকে ছাড়াই আগেও করেছেন, এবারেও করছেন। তিনি একজন আমাদের শ্রদ্ধেয় মানুষ এবং আমাদের এমপি, তাকে আমরা অতিথি করে আনবো, তাকে শুধু তিনি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আসবেন সেটা না।